টু আওয়ার নিউ ব্লগ। গুড মর্নিং, আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠীর যে যে রান্নাবান্না হয়, চলো রান্নাবান্নাগুলো দেখে নাও কী কী রান্নাবান্না করছে। অনেক কিছু রান্না হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আজকে জামাই ষষ্ঠী। সবাই মিলে আজকে একটা আমরা সেলিব্রেশন করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব, দেখাব। রান্না বান্না সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, সেইটা মৌমিতা করছে, আমি ওখানে নেই। আমি আজকে রান্না বান্নাতে একটু হেল্প করছি, কিন্তু সমস্ত কিছু আমার মার অপারেশন হয়েছে, সেই ক্ষেত্রে সমস্ত কিছু আমার দিদি রান্না করছে। দই 2 চামচ, সর্ষে তেল দেওয়া হচ্ছে। কাঁচা লঙ্কা, নুন দেওয়া হলো। মাছের 1 পিঠ হয়ে গেছে, এবার 1 পিঠ উল্টা দেবো। সাবধানে উল্টাতে হবে, মাছগুলো নরম তো। মাছগুলো উল্টে দিয়েছি, এবার আবার ঢাকা দিয়ে দেবো। মাছটা নরম হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে দিয়েছি, কিছুক্ষণ এমনি ফুটবে, তারপর নামিয়ে নেবো। বলো কি কি খাচ্ছ আজকে, কি কি হয়েছে? অনেক রকম রান্না হয়েছে। হ্যাঁ, কি কি, সেটার নামটা কি? 5 রকমের ভাজা যা দেখতে পাচ্ছি, বেগুন ভাজা, আলু ভাজা, মাছের ডিমের বড়া, এটা হচ্ছে কুমড়ো ভাজা, আর এটা হচ্ছে পটল, আর
তরকারিগুলো দাও হ্যাঁ তরকারিগুলো ইলিশ মাছের এটা কি করেছে পাতুরি পাতুরি আচ্ছা ইলিশ মাছের পাতুরি এটা হচ্ছে গলদা চিংড়ি মালাইকারি হ্যাঁ আর এটা দই কাতলা আচ্ছা এটা খাসি মাংস হ্যাঁ আর মিষ্টি গুলো তো রয়েছে ওখানে পাঁচ রকমের মিষ্টি আছে এটা বলেরা এটা জলে ভরা তালশাঁস এটা এটা কি গো ওটা কালাকাঁদ এটা কালাকাঁদ আর এটা তাহলে গুড়ে নাকি এটা নলিনী নলিনী আচ্ছা আচ্ছা এটা ওটা একটা কালাকাঁদ টাইপের ও আচ্ছা আচ্ছা আর এটা রসমালাই তো স্যার স্যালাড আছে এবার খাওয়া দাওয়া শুরু করো চলো আমরা শুরু করি হ্যাঁ খাওয়া দাওয়া শুরু করো হ্যাঁ খাওয়া দাওয়া হলো এবং খুব ঘুম পাচ্ছে তাহলে তারা বলো কি খাওয়া জম্পেস খাওয়া দাওয়া ফাটা ফাটা জামাই ষষ্ঠী ফাটা ফাটা একদম চলে গেছে একদম হ্যাঁ আজকে ভালোভাবেই অনুষ্ঠানটা হলো হ্যাঁ সবাই ভালোভাবেই খাওয়া দাওয়া হলো সবারই ঠিক আছে যাক এরকম বছরে এই দুবার করে তো ভালো হতে হয় আবার বিকেলের পর্বে কি হয় দেখা যাক এখন অব্দি ঠিক আছে ঠিক আছে আজকের মতো এই পর্যন্তই ব্লগটা এখানে এডিট করলাম ঠিক আছে।